আবাসন খাতের মন্দা কাটাতে বন্ধকি ঋণের সুদের হার 25 বেসিস পয়েন্ট কমানোর ঘোষণা দিয়েছে চীনের কেন্দ্রীয় ব্যাংক। আবাসন খাতে 5 বছরের ঋণের সুদ হার 4.2 শতাংশ থেকে কমিয়ে 3.95 আনার ঘোষণা দিয়েছে পিপলস ব্যাংক অব চায়না। তবে 3.45 শতাংশে অপরিবর্তিত থাকবে এক বছরের জন্য পাওয়া ঋণের সুদ হার। বেইজিংয়ে 2019 সালে বছর ভিত্তিক সুদহারের প্রচলন চালু করার পর 5 বছরে এটি সবচেয়ে বড় হার কমানো বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#।